সরি, ওটাকে মিউট করে রেখেছিলাম, ভুলে গেছি। আমি অনেকদিন পর লাইভে এলাম, লাইকের জন্য থ্যাংক ইউ। এখনো আসছে না? এখন মিউট করে রেখেছিলাম, কেউ ছিল না, তুমি এলে। আমার মিউট করে রাখি। চা খাবা? কেমন আছো রিকি? রিকি তোমার নাম? হ্যালো, যদি তোমার আমার ছোঁয়ে হামে জায়গা ডান্সটা হেভিছিল, তোমার হামিয়া ছোঁয়ে হামে ও ও। আচ্ছা, আসলে কদিন ব্লগ দিতে পারছি না তো, বাড়িতে কাজ হচ্ছে, এত ইরিটেটিং, মাথা ফাথা দেখো না, চুল খাড়া হয়ে গেছে, তা চান করতে পারছি ঠিক করে না, খাওয়া দাওয়া তো ভুলে গেছি, রান্নাঘর বন্ধ, কি কিছু তো দিতে হবে। ওই তখন ভাবলাম এইটাই গানটা খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে, ওই গানটা করেই দিয়ে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই আর কি চেষ্টা করলাম একটুখানি। তা পারি, কিন্তু নাচবো কোথায়? ঘরের মেয়ে ঘুমায় আর বিকেলে কাজ করে, ফেম্পি ডান্স করি কিনা জানি না, তবে একটু একটু পারি। আর করতে গেলেও কি বলতো, সেজে গুজে অনেক নাটক আছে, আরও অত সাজতে ফাজতে পারি না। একটু ভালো ঠিকঠাক প্রেজেন্টেবল থাকলে তখন একটা করলাম, ঠিক আছে। আর বাড়ির যে অবস্থা, কী নাচ করবো বলতো? মিস্ত্রিরা এখন নাচাচ্ছে আমাকে, আমি অটোমেটিক্যালি নাচছি। কখনো হোটেলে থাকতে হচ্ছে, কখনো বাড়িতে রয়েছি, মানে অবস্থা খুব খারাপ। রান্না বান্না তো ছেড়েই দাও, কখনো হোটেল থেকে খাচ্ছি, কখনো খাচ্ছি না, কখনো কোনো বন্ধু দিয়ে যাচ্ছে, এই অবস্থা চলছে এখন। রোজ ডান্স করে দিলে যদি ভালো হতো তো ভালোই হতো। হয় কিন্তু কী জানি আমার কবে হবে, আমি জানি না।
আমার একদম ভালো লাগে না। মানে এক সপ্তাহের বেশি খুব অবস্থা খারাপ এখন আমার। মিষ্টির কাজ এখন কতদিন টানবে আমি জানি না, চান করতে পারছি না। ঠান্ডা গরমিতে কফ বসে গেছে, চুলগুলো কেন শক্ত হয়ে খাড়া খাড়া হয়ে গেছে। ভাবছি মাঝে মাঝে ডান্স দেবো, এবার যদি পাবলিক বা আমার মানে ফলোয়ার্সরা ভালো বাসে তাহলে নিশ্চয়ই ডান্স দেবো। কিছু বলার আগে প্লিজ আবার বলিস যে মা ইয়ে করিস, ইউজ করিস। এটা কি হচ্ছে, মিট হচ্ছে, সরি সরি লাইভ হচ্ছে, লাইভ খাবি, মাঝেটা খাবি, চা খেলাম। কবে কাজ, সরি সরি ওই মিউট করে রেখেছিলাম, কবে কাজ শেষ হবে জানি না। বাড়িতে কাজ হচ্ছে খুব, ইয়েতে আছে, ভালো করে ব্লগ বানাতে পারছি না, দিতেও পারছি না, চলছে কোনো রকম। জানি না কবে কাজ শেষ হবে, কাজ শেষ হলে তবে জানি না কী হবে। এখানে তো অনেক দিকে ঝাড় দিয়ে নিতে পারে, সেখানটা সব ফেলেছে, ঢুকে বাবা ঢুকে ঢুকে আমার ঘুম বার করে দিচ্ছে। তুই কেমন আছিস, তুই এখন কি করছিস? আমি লাইভ করব, কখন? আমি হ্যাঁ পৌঁছালাম সবে। কখন করবি, 9টা থেকে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি 9টার সময়। এখন আর কটা বাজে, 9টাই প্রায় বাজতে যায়। বাড়ি বাড়ি নেমে গেছো, মানে স্টেশন নেমে গেছো? ঠিক আছে তুমি যাও, দেখা করে আসো বন্ধুদের। কারোর ভিডিও দেখতে পাই না, কারোর কিচ্ছু দেখতে পাই না, সময়ই হয় না। দিতে হয় টুকটাক ওই ছবি তুলে রাখি, শর্টস বানিয়ে বানিয়ে দিচ্ছি এখন।
হোয়াটসঅ্যাপটাতে যে লিঙ্ক পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুই জালি রে পিসি, আজকে কিসের কাজ? আজকে তো সব জায়গায় বন্ধ। চলে এসছি, অনেকক্ষণ ওয়েট করলাম, কিয়াও চলে গেল। হাঁটতে হাঁটতে আমি একটু রাগড়িয়াটার দিকে গেলাম। আমি যাই সব রেডি করে দিয়ে কি ফেলে দেখলাম ওই অটো থেকেই। আমি দেখি যদি পারি যাই, আমরা যেগুলো নেই না ওই দোকানটায় আর এইবারে বিক্রি হচ্ছে না, মনে হয় শনিবার হবে। শনিবার পয়লা না না খোলা, কিন্তু ওই 20 টাকার মালগুলো বিক্রি হচ্ছে না, বুঝতে পারছিস? ভিড় ভিড়, বাপরে বাপ, গড়িয়াহাটে কি ভিড় কি ভিড়, জুডিওতে কি ভিড় বাবা। শোন না, শনিবার দিন ইয়ে রূপা দিদি বলেছে যে বড় মা যাবে, বুঝলি তো? তুই তো যেতে পারবি না আশা করছি, ঠিক আছে? নেহাকে জিজ্ঞাসা করো যাবে কি না, সকালবেলা 5টার সময় বলছে। এখনো পর্যন্ত কিছু ডিসাইড হয়নি, বলে সব বলা বলেই করবে। তারপরে কী করে আসবে, না ওখানে থেকে যাবে, তোদের বাড়িতে চলে যাবে, না কী ব্যাপার সব বলে দেবে, ঠিক আছে? নেহাকে জিজ্ঞেস করতে বললো, ও যেদিনকে যদি যায় তাহলে তখন সেদিনকার হ্যাঁ বলে দিই, ঠিক আছে? ও হ্যাঁ, মা বললো তুই যদি ফ্রি থাকিস ওই মায়ের লাইভে গিয়ে যা, ঠিক আছে? ঠিক আছে, রাখলাম, তাড়াতাড়ি। কি ব্যাপার আপনার? আমি খালি ফুচকা খেয়ে নেব।
আমি এখানেই আছি, কেউ নেই বলে ঘুরে বেড়াচ্ছিলাম। তুমি কি করছো? পিঙ্কিকে বললাম, পিঙ্কি এখন গড়িয়াহাটে ঘুরছে। হ্যাঁ, বালাজির সাথে। বাবা বলল কাবেরী সঙ্গীতা কই? কাবেরী গেছে গড়িয়াহাটে, সঙ্গীতা মনে হয় ঘুমাচ্ছে। আমি আর কি রান্না করছি ভাত, ওইটা এমনিও করতাম না বলে ঠাকুর বলেছে আর করতেই হবে না, ওই জন্য বন্ধ এখন আমার। ঠাকুর বললো তুই আর ওই রান্নাঘর ফান্নাঘর রেখে কি করবি, থাক এখন তো রান্নাঘর। কি রান্না করছিস রে? কাল আমিও উপোস করব। এই রে, কেন রে? কেন, নেহার জন্য? যখন পুজো দিতে যাবে আমাকে বলো। আমি তো কোথাও যাব না এবারে, আমি আমার নিজের ঘরেই জল ঢালবো। আমি নিজের ঘরেই জল, নিজের তো শিব পেতেছি, নিজের ঘরেই জল ঢালবো। তুই কার জন্য করবি সেটা বল, কোন মেয়ের জন্য? আমার জন্য না গুলটির জন্য না নেহার জন্য? আচ্ছা, তাহলে আমিও পাড়ায় জল ঢেলে দেবো। আচ্ছা, পাড়ায় না রে, ঠাকুরের মাথায় ঢালবি। এই কার পাড়ায় জল ঢালছিস রে তুই? হ্যাঁ, কার পাড়ায়? কালকে নাকি নিউজ হচ্ছে রাস্তায় ঠাকুরকে সাজা পেল। তাই তো তোর খাটনি বাড়বে রে, তুইও তো ভাত খেতে পারবি না, তোকে ছাতু মাতো এসব খেয়ে থাকতে হবে। অনেক পাড়া আছে। হ্যাঁ, তা আছে। এই করতে পারো রাজবাড়ি মোড়ে চলে আসতে পারো, ওই যেখানে মানাদা ওই ইয়ে করে। এই পান্তা ভাত কবে খাওয়াচ্ছিস? তার ঠিকানা, ঠাকুরের পুজোর কথা হচ্ছে, পান্তা ভাত নিচ। রাজবাড়ি মোড়ে যেখানে মানাদা সাজায় ওখানেও জল ঢালতে পারো। আগের বারে আমি আর কাবেরী ওখানেই জল ঢেলেছিলাম। ওর তো কাল হসপিটাল, ও জল নিলেই পালাবে। হ্যাঁ, সেটা আমি করবো। কি করবে? জল না ঢালে উপোস করে কি লাভ? ভাতটা খেয়ে নিলে এখন করতে পারবো। আচ্ছা, আমি না পেলো আর কোনদিন করবো? আমার তো বাচ্চাও নেই, কেন? মা তো করে, তুই তুই করিস এটা, এই উপোসটা তুই জেনেই বা কি করবি আর না জেনে? আরে, আমার জন্যই তো করবি। কুড়ি তারিখ কি অপমান করো অনিমাজি, থাকবো না বাড়িতে। কেমন দেখ, কেমন লাগে? কুড়ি তারিখ থেকে পান্তা ভাত খাওয়া। কুড়ি এপ্রিল বলছে? কুড়ি এপ্রিল না কুড়ি
জিজ্ঞাসা করছে আর কেউ নেই কেন? বললাম না কাবেরী আছে, গড়িয়াহাট, তারপরে সঙ্গীতা বলতে পারবো না, দুপুরে একবার কখন গুড আফটারনুন লিখেছিল, আমি ততক্ষণে হয়ে গেছিলাম, আর বিকেলে লিখেছি গুড ইভিনিং, কোনো উত্তর নেই। ঘুমাচ্ছ হয়তো? আচ্ছা যা ঘুরে আয়, এতদিন লাইভ করিনি আর কে থাকবে, সব ভুলে গেছে।